ধম্ম কি? ধম্ম মানে সত্য। ধম্মের ভিতরে কোনো মতবাদ চলে না। আকাশের দিকে তাকিয়ে বলবেন আপনি সূর্য বলবেন, আর একটা মানুষ বলবে ওটা সূর্য, এটাই হলো ধর্ম। ধর্ম মানে সত্য, এক বাক্যে সবাই যেটাকে বলে অ্যাজ এ রাইট এটাই ঠিক, সেটাই হচ্ছে ধর্ম। আর মত কি? যেটা আপনি মানেন আমি মানি না, যেটা আমি মানি আপনি মানেন না, এটা হলো মত। এটা কিন্তু সত্য না, এটা ধর্ম না। চাঁদ আপনি বলবেন চাঁদ, আমি বলবো চাঁদ, ডিফারেন্স হতে পারে। চাঁদ জগৎকে আলো দেয়, এটা সত্যি। সূর্য নাম ডিফারেন্স হতে পারে, কিন্তু সূর্য জগৎকে আলো দেয়, এটা সত্য। আর সত্যই হলো ধর্ম। ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। বাবাজি বলে উঠলেন আমি পাঠক, আমি গুরু নই। এই যে সত্যকে স্বীকার করা, এই হলো চরম সত্য কথা। কিন্তু সমস্যা কোথায়? আমরা কেউ সত্যকে স্বীকার করতে চাই না। বাজারে যদি কোনো মলম বিক্রি, মলমলা মলম বিক্রি করে, আর তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলেন আপনার ক্যান্সার হয়েছে, সে কিন্তু বলবে না আমার কাছে ওষুধ নেই। সে বলবে এইটা নিয়ে যা, অনেক তো করেছিস, এইটা চেষ্টা করে দেখ। এটাই হলো মিথ্যা। কারণ সে চালানোর চেষ্টা করে যে ট্রাই করো, ট্রাই এগেন, ট্রাই এগেন, ট্রাই এগেন, চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। সে স্বীকার করে না যে আমি এই রোগের ওষুধ জানি না, বা এই ডিপার্টমেন্টটা আমার নয়। কিন্তু এক কথায় ওই বাবাজি বলে দিলেন আমি পাঠক, আমি গুরু নই। বলে তাহলে উপায় বলে দিন, কে গুরু আর কাকে ধরলে, কি করলে আমরা গুরুকে পাব? বললে শোনো, গুরু প্রণাম করতে গেলে আমরা প্রথমেই বলি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেবা মহেশ্বরা, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। এই সংস্কৃত শ্লোকের অর্থ বর্তমানে বেশিরভাগ মানুষ ভুল ব্যাখ্যা করছে। ব্যাখ্যাটা কি? তারা বলছে গুরু নিজে ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব আর কেউ নয়, গুরুদেব নিজেই ঈশ্বর, মানুষ রূপে ঈশ্বর এসেছেন তোমাদেরকে পথ দেখানোর জন্য। কি চমৎকার কথা! এখানে বলল গুরুর ব্রহ্মা, রু মিন্স রু মানে আত্মা, জিসকে মন মে ব্রহ্ম জ্ঞান বসা হো, জিসকে অন্দর ব্রহ্ম তত্ত্ব বসা হো, ও গুরু হ্যায়। যে ব্রহ্মকে জেনে গেছেন গুরুর ব্রহ্মা, যার আত্মার সঙ্গে ব্রহ্মের কানেক্টিভিটি কানেকশন হয়েছেন, তিনি গুরু। কিন্তু গুরু কখনো ব্রহ্মা নয়। যেমন একটা বালতিতে জল দিলেন, আকাশের সূর্যটা বালতিতে দেখা যাচ্ছে, তার মানে কিন্তু ওই বালতিতে সূর্য ধরা পড়েছে এটা নয়। ও সূর্য আলাদা, আর বালতিতে যাকে আপনি দেখছেন সূর্য থেকে স্খলিত হওয়া একটা সূর্যের কিরণের কণা মাত্র, প্রতিবিম্ব যা আপনি দর্শন করছেন এটা প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে, ডাইরেক্ট সূর্য আপনি দেখছেন না। ডাইরেক্ট সূর্য যদি বালতিতে আসতো আপনি থাকতেন না। এক সেকেন্ডকে হাজার ভাগের এক ভাগ করলেও তৎক্ষণাৎ আপনি ভস্ম হয়ে যেতেন। গুরুর ব্রহ্মা, যার আত্মাতে ব্রহ্মতত্ত্ব নিয়োজিত, গুরুর বিষ্ণু, যার আত্মাতে বিষ্ণু জ্ঞান বিষ্ণু দর্শন অবস্থিত, গুরুর দেব মহেশ্বরা, যিনি মহেশ্বরকে উপাসনা করেন। চমৎকার বিষয়, মহেশ্বরকে যিনি উপাসনা করেন, যার আরাধ্য দেবতা হল মহেশ্বর, তিনি গুরু। এখানে বেশ কিছু মানুষ তাদের পার্টিকে চাঙ্গা তন্দ্রুস্ত করার জন্যে বললে সব থেকে দশজন সমগ্র ব্রহ্মাণ্ডের ভিতরে দশটা বড় বৈষ্ণব আছে, দশটা বড় বৈষ্ণবের ভিতরে প্রথম বড় বৈষ্ণবকে ভগবান শিব হলো পরম বৈষ্ণব। তাহলে ভগবান শিব যদি পরম বৈষ্ণব হয়, একটু মন দিয়ে শুনবেন, শিবের মাথা নেড়া না জঠা,
জটা, তাহলে পরম বৈষ্ণবের মাথায় যদি জটা থাকে, তোমরা নিচু স্তরের বৈষ্ণব তোমাদের মাথায় জটা নেই কেন? পয়েন্ট ওয়ান। দ্বিতীয় নাম্বার, পরম বৈষ্ণব যিনি, ইনি গাঁজা খান, ইনি মদ খান। তোমরা কেউ গাঁজা মদ খাও না কেন নিম্ন স্তরের বৈষ্ণবরা? নাম্বার থ্রি, পরম বৈষ্ণব যদি শিব হবে, শিব বোর জন্যে পাগল, তোমরা বউ ছেড়ে দিয়ে মক্কায় উঠছো কেন? চার নাম্বার, পরম বৈষ্ণব শিব যদি হবে, তার গলায় কিসের মালা? রুদ্রাক্ষের মালা। তোমাদের গলায় তুলসীর মালা কেন, রুদ্রাক্ষের নেই কেন? নেক্সট, পরম বৈষ্ণবের বাস কোথায়, থাকে কোথায়? শ্মশানে। তোমরা ভাই একজনের নাম বলো না যে শ্মশানে থাকে তোমাদের ভিতরের বৈষ্ণব। কেন? পার্টি বাড়ানোর জন্যে, দল বাড়ানোর জন্যে। তোমরা থাকবে এসি করে, প্যাকিং করে, তোমরাই বৈষ্ণব। আর এদিকে মন থেকে বলবো শিবের মতো বৈষ্ণব নেই। থাক না ভাই দুদিনে, শ্মশানে ঘট না, ন্যাংটো হয়ে যাবি, তারপরে বুঝতে পারবি যে কাকে বলে পরম বৈষ্ণব। শুধু তো চিটিংবাজি কথা বললে হবে না। অনেকে আমাকে বলছে আপনি হিন্দু ধর্মের সমালোচনা করছেন, আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি না। হিন্দু ধর্মের ভেতরে যে জংটা লেগেছে, সেই জংকে আমি ছাড়ানোর চেষ্টা করছি। অনেকে জংকে লোহা বলে মনে করছে, আমি বলছি ভাই এটা জং, এটা লোহা না। এটা যদি এখন থাকতে লোহার থেকে আলাদা না করে দিই, এই জংটা একসময় পুরো লোহার রডকে নষ্ট করে দেবে। আর লোহার রড যদি নষ্ট হয়ে যায়, বিম নষ্ট হয়ে যাবে, বিম নষ্ট হয়ে গেলে ঘর নষ্ট হয়ে যাবে, আর যখন হিন্দু সনাতন ধর্মের ঘরটা নষ্ট হয়ে যাবে, তোরা কি বলবি আমরা কারা? তখন তো তোদের জাতি জন্ম কোনো কিছুই ইতিহাস থাকবে না, কি পরিচয় দিবি তোরা? সময় থাকতে নিজেদেরকে সঠিক করো, এতগুলো মত নয় একটা মত করো, এতগুলো বই নয় একটা বই করো। ভক্ত হওয়ার দরকার নেই, আমি বলবো এক সময় প্রয়োজন হয়তো ছিল, তাই মানুষ ভক্ত হয়েছে, কিন্তু বর্তমান সমাজে মানুষ হওয়ার দরকার। ছেলেগুলো লেখাপড়া করে মানুষ হও, সমাজে ডাক্তার দরকার, উকিল দরকার, ব্যারিস্টার দরকার, নার্স দরকার, টিচার দরকার, কারণ এরাই সমাজের কল্যাণ করলে করতে পারে, বাকি অন্য কেউ করবে না। করোনা কাল এলো, করোনা কাল আসার পরে আমাকে অনেকে বলল দেশের নাকি অমঙ্গল হয়েছে। আমি বললাম করোনা কাল আমাদের চক্ষু খুলে দিয়েছে। এরকম চক্ষু খুলে দিয়েছে, যারা বলল মাছ খাই না, মাংস খাই না, পেঁয়াজ খাই না, রসুন খাই না, এরা যখন নার্সিংহোমে ভর্তি হয়েছিল করোনা হয়ে, আর এদের যখন রক্ত ঢোকানো হচ্ছিল, এরা ডাক্তারকে একবার বলেছে কি যে ডাক্তারবাবু নিরামিষ রক্ত ঢোকাও, আমিষ রক্ত ঢুকিও না। এরা কারা? এরা চাচ্ছে তোমাদের শরীর যত দুর্বল হবে মস্তিষ্ক অত দুর্বল হবে, আর যত মস্তিষ্ক দুর্বল হবে আমরা যা বলবো তোমরা তাই স্বীকার করবে। তোমাদের মস্তিষ্ক যদি স্ট্রং হয়, আমরা যে মিথ্যেবাদী, আমরা যে শোষণকারী, তোমরা জ্ঞান দ্বারা বুঝে যাবে। এর জন্যে তোমরা দুর্বল ছিলে, দুর্বল থাকবে, দুর্বল হবে। আমি বলবো ভাই এদেরকে দেখিয়ে দাও, এদেরকে বলে দাও যে শোনো আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই মা আমার, করতে পারি আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, মাগো আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তোমার ভয় আমরা প্রতিবার করতে পারি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি।
আমরা মালা নিয়ে তিলক নিয়ে সাধু যেমন, তেমনি অতিথি সেবায় অতিথে মানুষ তেমন। যদি বাড়িতে অতিথি আসে, অতিথিকে দেবতা বলে মানতে পারি, যদি বাড়িতে শত্রু আসে ঘাড় ধাক্কা দিয়েও তাদের বের করতে পারি, তাই এমনি করে ধর্মক্ষয় হতে দেব না। আমরা হিন্দু, আমরা সনাতনী, আমাদের ধর্মকে আমরা রক্ষা করতে পারি, ধর্মকে রক্ষা করতে পারি, ধর্মকে রক্ষা করতে পারি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে পারি। উলুথানি উলুথানি প্রতিবাদ করতে পারি। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরে প্রেম সে নিতাই গৌর। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।